আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আবু সালেহ আম্বিয়া, কাজ করছি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে চার্টার্ড ফিজিওথেরাপিস্ট হিসেবে। আজকে আপনাদের সাথে আমার পছন্দের চারটি বেস্ট এক্সারসাইজ শেয়ার করব, যা আপনার স্যাক্রো ইলিয়াক জয়েন্টকে স্ট্রেংথেন এবং স্টেবিলাইজ করে কোমরে ব্যথা নিরাময়ে সহায়ক হবে। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন প্রায় 30% কোমর ব্যথার কারণ হচ্ছে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট ডিসফাংশন। ব্যথাটা সাধারণত কোমরের পাশের দিকে হয়, এক পাশে সাধারণত ডান পেশে হয়। এই ব্যথাটা আপনার গ্রোইন এরিয়াতে ছড়িয়ে যেতে পারে। তাছাড়া পায়ের পাশের দিকে ব্যথা, ভারবার অবশবশ পাব, এইসব সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। ভিউয়ার, স্যাক্রো ইলিয়াক জয়েন্ট আমাদের কোমরের দুই পাশের স্যাক্রাম এবং ইলিয়াম বোনকে সংযুক্ত করে। কোনো কারণে যদি এই স্যাক্রো ইলিয়াক জয়েন্ট আনস্টেবল হয়ে যায় বা তার নিউট্রাল অ্যালাইনমেন্ট হারায়, তাহলে আমরা এই জয়েন্ট এরিয়াতে ব্যথা অনুভব করি, যা আমাদের দীর্ঘস্থায়ী কোমর ব্যথার কারণ হতে পারে। রোগীরা যখন এ ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, আমরা দুটো কাজ করি। প্রথমত, আমরা এই জয়েন্টটাকে রিঅ্যাডজাস্ট করি, তার নিউট্রাল অ্যালাইনমেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার পূর্ববর্তী ভিডিওতে স্যাক্রো ইলিয়াক জয়েন্টের রিঅ্যাডজাস্টমেন্ট টেকনিক নিয়ে আমি বিশদভাবে আলোচনা করেছি, ভিডিওটির ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা চারটি বেস্ট এক্সারসাইজ শিখব, যা আপনার স্যাক্রো ইলিয়াক জয়েন্টকে স্ট্রেংথেন এবং স্টেবিলাইজ করবে, যাতে এই জয়েন্টটি পুনরায় তার অ্যালাইনমেন্ট না হারায়। ব্যায়ামগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে পেলভিস এরিয়া এবং স্যাক্রো ইলিয়াক জয়েন্টের আশেপাশের মাসলগুলোকে স্ট্রেংথেন এবং স্টেবিলাইজ করা, যা এই জয়েন্টের উপর কাজ করে থাকে। আমাদের প্রথম এক্সারসাইজ হচ্ছে ক্লামশেল, যা আমাদের হিপ রোটেটর মাসলকে স্ট্রেংথেন করতে সহায়তা করে। এই ব্যায়ামের জন্য আমরা একটি এক্সারসাইজ ব্যান্ড বা রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করব। ব্যান্ডটিকে আমি আমার হাঁটুর উপরে এভাবে রেখে, তারপর আমি সাইড লাইন পাশের দিকে শুয়ে যাব। আমার হাঁটুর উপরে এবং পা পায়ের উপরে থাকবে। এই অবস্থায় আমি হাঁটুকে লিফট করব, উপরের হাঁটুকে 2-3 সেকেন্ড ধরে রেখে আবার নিচে নামাবো। এভাবে আমি 8-10 বার করলে একটি সেট হবে। আমাদের 2 নম্বর এক্সারসাইজ হচ্ছে হিপ অ্যাবডাকশন এক্সারসাইজ, যা আমরা আবার পাশের দিকে শুয়ে করব। সো হিপ অ্যাবডাকশন ইন সাইড লাইং, এর জন্য আমরা এরকম পাশের দিকে শুয়ে আমাদের নিচের পাটাকে নিচে ব্যান্ড করব এবং উপরের পাটাকে সোজা রেখে এরকম সাইড লাইং হয়ে যাব। তারপর আমরা উপরের পাটাকে লিফট করব, আপ, কয়েক সেকেন্ড ধরে রেখে, তারপর ডাউন, আপ, ডাউন। পাশের দিকে শুয়ে নিচের হাঁটু ব্যান্ড, উপরের হাঁটু এরকম সোজা রেখে, তারপর আপনার সোজা পা লিফট করবেন, আপ, কয়েক সেকেন্ড ধরে রেখে, ডাউন। এভাবে আপনি 10 বার করলে একটি সেট হবে। আপনি 2-3 সেট ব্যায়ামটি করবেন। সো আপনি যখন পাটাকে সোজা উপরে তুলবেন, খেয়াল রাখবেন আপনার উরালি লিড করে। এই সাইড লাইং হিপ অ্যাবডাকশন এক্সারসাইজটাও আমরা উভয় দিকে 10 বার করে করবো। সেভাবে আপ, ডাউন, আপ, ডাউন, এভাবে 10 বার। কিন্তু এভাবে করা যাবে না, এভাবে হিপ রোল করে ঠো দিয়ে লিড করে করা যাবে না, এটা করলে অন্য মাসল অ্যাক্টিভেট হয়ে যাবে। সো এভাবে হিল লিড করবে, আপ, নাইস অ্যান্ড স্ট্রেইট, ডাউন। আমাদের 3 নম্বর এক্সারসাইজ হচ্ছে ব্রিজ। এই ব্রিজটি আপনি কোনো ইকুইপমেন্ট ইউজ না করেও করতে পারেন, তবে আমরা আজকে এই রেজিস্ট্যান্স ব্যান্ড ইউজ করে ব্রিজিংটা করব, যাতে মোর এফেক্টিভ হয়। সো আমি এটি করে দেখাচ্ছি। সো আপনি এভাবে ব্যান্ডটাকে হাঁটুর উপরে এভাবে তুলে রাখবেন। সো তারপর আমরা পিঠের উপর শুয়ে যাব। সো ব্রিজিং, আপনারা জানেন যে আপনার পা দুটোকে হিপ উইথ পার্ট ফাঁকা রেখে হাতগুলোকে দুপাশে রাখবেন, তারপর বাটক্স মাসলকে স্কুইজ করে লিফট করবেন সিলিংয়ের দিকে। সো নাইস অ্যান্ড স্ট্রেইট লাইন ফ্রম নি টু হিপ টু শোল্ডার। এই অবস্থায় আপনি কয়েক সেকেন্ড ধরে রেখে স্লোলি ডাউন। সো আমরা এই ব্যান্ড ইউজ করছি যাতে আমরা হিপ রোটেটরকেও অ্যাক্টিভেট করতে পারি। সো ব্যান্ডগুলো আপনার নি দুটোকে ঠান্ডা অবস্থায় রাখবে। সো এভাবে আউট, ডাউন। এই ব্রিজিং এক্সারসাইজকে আরও চ্যালেঞ্জিং করতে, আপনার যদি একটি এক্সারসাইজ ব্যান্ড থাকে, তাহলে চ্যালেঞ্জিং করতে আপনি হিপ অ্যাবডাকশন মাসলকেও অ্যাক্টিভেট করতে পারেন। সো আমরা এটি করে দেখাচ্ছি। সো ব্রিজ, দেন নিজ আউট, নিজ ইন, নিজ আউট, নিজ ইন, আউট, ইন। আপনি 5-10 বার করে স্লোলি ডাউন। আমাদের ফাইনাল এক্সারসাইজ হচ্ছে বার্ড ডগ। এর জন্য আমরা এরকম হাত এবং হাঁটুর উপর এরকম পজিশন নিব। সো আমাদের শোল্ডারের নিচে আমাদের এলবো এবং রিস্ট থাকবে এবং হিপের নিচে আমাদের হাঁটু থাকবে। সেভাবে এই পজিশনে রেখে আমরা প্রথমে আমাদের একটি হাত লিফট করব,
তারপর অপোজিট লেগ লিফট করব আমাদের স্পাইনকে নিউট্রাল অবস্থায় রেখে কয়েক সেকেন্ড ধরে রেখে আবার নর্মাল অবস্থায় চলে যাব তারপর অন্যদিকে করব আবার করছি গুড এই বার্ড ডগ একটি অত্যন্ত এফেক্টিভ এক্সারসাইজ যা আপনার পেলভিস এরিয়া এবং স্যাক্রোইলিয়াক জয়েন্টকে স্টেবিলাইজ এবং এর আশেপাশের মাসলকে স্ট্রেন্থেন করতে সহায়তা করে সো এটি আপনি অবশ্যই করবেন আপনার সাধ্য অনুযায়ী ভিউয়ার্স এই ছিল আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্টকে স্ট্রেন্থেন এবং স্টেবিলাইজ করার জন্য চারটি বেস্ট এক্সারসাইজ ব্যায়ামগুলো আপনারা যদি প্রতিদিন দুইবার করে করেন তাহলে অনেক উপকৃত হবেন এবং দীর্ঘমেয়াদী কোমর ব্যথার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ প্রোগ্রাম আপনি চেষ্টা করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিবেন এবং আপনার যে কোনো মন্তব্য আপনি কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ